তো আর বেশি দেরি করব না, আমি স্টার্ট করি। ফার্স্ট যে অভিজ্ঞতাটা আমি বলবো সেটা 2018-র লাস্ট বা 2019-এর প্রথম দিককার ঘটনা। অ্যাকচুয়ালি আমাদের আমি যখন কলেজে ছিলাম আর কি, কলেজে পড়তে পড়তে, আমি কলেজের নাম নিচ্ছি না, ইভেন কোথাকার ঘটনা আমি সেটাও বলতে চাই না আর কি, অ্যালাউও নেই আশা করছি, মানে আমি যতদূর জানি। তো আর আর প্রথমে সরি বলিনি, বিকজ আমার গলাটা পুরো ভেঙে আছে, খুব বাজে সাউন্ড আসছে, কেউ কিছু মনে করো না, আমার কিছু করার নেই। পুজোর কাজ করতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে গলার এই অবস্থা, আমি কিছু করার নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি কলেজ, আমাদের কলেজে একবার আমাদের পুল ক্যাম্পাসিং হয়, সেই ক্যাম্পাসিংটা হয় বজবজে, বজবজের একটা কলেজে। আমার অ্যাট দ্যাট টাইম আমার বজবজ সম্বন্ধে কোনোরকম কোনো আইডিয়াই ছিল না, মানে কি জায়গা, কেমন জায়গা, ইভেন কলেজটা কোথায়, সে সমস্ত আমার আমাদের ইভেন আমাদের পুরো গ্রুপ, আমরা যে যজনই গেছিলাম 20-25 জন মতন, তাদের কারোরই কোনোরকম কোনো আইডিয়া ছিল না যে কলেজটাতে ছিল, কলেজের সামনাসামনি কিছু আছে কি নেই, সেই সমস্ত ব্যাপারেও আমাদের কারোর কোনোরকম কোনো আইডিয়া ছিল না। আমরা শুধু জানতাম যে এক্স কলেজে আমাদের ক্যাম্পাসিং আছে, মানে কালকে থেকে ক্যাম্পাসিং, আমাদের আজকে বিকেলের মধ্যে সেখানে পৌঁছাতে হবে, আদারওয়াইজ আমরা কালকে টাইম ওয়াইজ আমরা কলেজে ঢুকতে পারবো না, ক্যাম্পাসিং এর যখন স্টার্ট হবে রেজিস্ট্রেশন অ্যান্ড অল, আমরা ঢুকতে পারবো না। তো আমরা যথারীতি সব বন্ধু বান্ধব, তখন আমরা তখন ছোট, মানে খুব একটা সবাই বড় নয়, ম্যাচিওর নয়, বাট আমরা ডিসাইড করেছিলাম যে আমরা নিজেরাই যাব, কারণ 2-3 দিনের ব্যাপার, মানে আজকে আমরা দুপুরে বেরিয়ে বিকেলে পৌঁছাবো, অ্যান্ড দেন সেদিনটা থেকে পরের দিনকে সকালবেলা ক্যাম্পাসিং কমপ্লিট করে ইদার সেদিনকে যদি ঠিকঠাক টাইমে কমপ্লিট হয় সেদিনকে ফিরবো, আর তার নেক্সট ডে ফিরবো, মানে মোটামুটি 3 দিনের একটা প্ল্যান ছিল আমাদের। আর মানে ওটা প্রথমবার আমাদের সবাই, আমরা প্রচুর এক্সাইটেড, কি গার্জেন ছাড়া আমরা বেরোচ্ছি, বাট আমাদের তার আগে কোনোরকম কোনো অভিজ্ঞতা ছিল না যে উইদাউট গার্জেন আমরা কতটা প্রবলেম ফেস করতে পারি। তো যথারীতি আমরা এতটুকু বুঝতে পেরেছিলাম যে আমাদের শিয়ালদা থেকে আবার ট্রেন ধরতে হবে, তো আমরা তাই করি। আমরা সকাল সকাল মোটামুটি আমরা 90% ছেলে মেয়েই ওই আসানসোল, দুর্গাপুর, বর্ধমান ওই সাইডেরই আমরা ছিলাম সবাই। তো আমরা সেখান থেকে শিয়ালদা নামি, শিয়ালদা থেকে আমরা বজবজে যখন ট্রেন থেকে যখন বেরোই, বেরোনোর পরে যখন আমরা অটো ধরি, অ্যান্ড যখন আমরা কলেজে যখন ঢুকবো, দ্যাট টাইম আমরা যখন মোটামুটি সিটিটা ক্রস করার পরে বা লোকালয়টা ক্রস করার পরে বুঝতে পারি যে কলেজের সামনাসামনি কিছুই নেই, কিছুই নেই মানে কিছুই নেই, কোনো দোকানপত্র কিচ্ছু নেই, যা করতে হবে কলেজের ভেতরে করতে হবে, ইভেন থাকার জায়গা পর্যন্ত কলেজের অথরিটি থেকে কিছুই করা ছিল না। দো তারা জানতো যে অনেক কলেজ থেকে ছেলে, মানে পুল ক্যাম্পাসিং বলতে আমরা সবাই জানি যে ও একটা কলেজে অনেক অনেক ছেলেমেয়েরা আসে, অন্যান্য কলেজ থেকেও ছেলেমেয়েরা আসে, মোটামুটি 400-500 জনের ক্যাম্পাসিং হয় সেখানে, কিন্তু তারা সেরকম কোনোরকম কোনো ব্যবস্থাই করেনি। তো যথারীতি আমরা যখন পৌঁছাই তখন বিকেলবেলা 4-4:30 বাজছে, আর এরিয়াটা একটুখানি অন্যরকম এরিয়া ছিল, অ্যান্ড খুব খুবই লোকজন কম, দোকানপত্র কম ছিল বলতে, কলেজের কাছাকাছি বলতেও 10-15-20 মিনিটের ডিস্টেন্সে কয়েকটা মেস বাড়ি আর কলেজের হোস্টেল, কিন্তু কলেজের হোস্টেলে আমরা আউটসাইডারদের কোনোরকম কোনো অ্যালাউ, কোনোরকম কোনো অথরিটি ছিল না বা অ্যালাউ করেনি আমাদেরকে থাকার জন্য, ইভেন মেয়েদেরও নয়, সেটা সবচেয়ে বড় ব্যাপার ছিল। তো আমরা যথারীতি একটা বয়েজ মেস খালি ছিল, বলে আমরা সেখানে ছিলাম, একটা নিচে আমরা একটা সে বড় আমাদের একটা ডরমেট্রির মতন দিয়ে দিয়েছিল, তো আমাদের কলেজ থেকে যতজনই গেছিলো আমরা ওই ডরমেট্রিতেই ছিলাম। ইভেন এমন অবস্থা, ওখানে গিয়ে আমাদের একটা বান্ধবীর, যেহেতু সকাল থেকে ট্রাভেল হয়েছিল বলে তার শরীর খারাপ হয়, আমাদের ওষুধের জন্য আমাদের লিটারালি 2.5 ঘন্টা ওয়েট করতে হয়েছিল, বিকজ সমস্ত দোকানপাট বন্ধ ছিল, অ্যান্ড ফ্রাইডে ছিল বলে এরিয়াটা একটুখানি মানে মুসলিম রিলেটেড এরিয়া ছিল, তো তাদের ওই নামাজ ফামাজের ব্যাপার ছিল বলে সমস্ত দোকান বন্ধ, সন্ধে 6টার পরে আবার দোকান খুলবে, এরকম একটা ব্যাপার ছিল। আমরা কোনোদিনই জানতাম না যে কি হয় কি না হয়, আমরা দেখিনি। তো যাই হোক, তো আমরা পরের দিন ক্যাম্পাসিং হয় সকালবেলায়, কোনো রকমের রাতটা আমরা কাটাই, মোটামুটি সবাই পড়াশোনা করতে বিজি ছিলাম, কারণ ক্যাম্পাসিং আছে আর নয়। তো 2-3টে রাউন্ড ক্লিয়ার করতে করতে আমাদের 3-3:30 বেজে যায়, অ্যান্ড দেন আমরা ডিসাইড করি যে রাত্রেবেলায় ওই মেসটাতে আর থাকা যাবে না। কেন থাকা যাবে না সেটা রিজন, ওই মেসের যে বাথরুমটা ছিল, বাথরুমের ওপরে কোনো ছাদ নেই, দুদিকে দেওয়াল, মানে দুদিকে পাঁচিল আছে, মধ্যেখানে দরজা আছে, কিন্তু ওপরে কোনো ছাদ নেই, ওপর থেকে যদি কেউ ব্যালকানিতে দাঁড়ায় তাহলে সমস্তটা পরিষ্কার দেখা যাবে, পরপর 3টে বাথরুম,
আর মেসটা ছিল ছেলেদের, তো ছেলেদের অতটা অসুবিধা হয় না, কিন্তু মেয়েদের পক্ষে বাথরুম ফাথরুম যাওয়াতে খুবই প্রবলেমেটিক। তা আমরা ডিসাইড করি আমরা চলে আসব। এবার বজবজ থেকে প্ল্যানেট আসতে যে এতটা টাইম লাগে বা শিয়ালদা আসতে যে এতটা টাইম লাগে বাসে আমরা বুঝতে পারিনি, কারণ ট্রেন নেই, ট্রেন শেষ, ট্রেনের টাইমিং কমপ্লিট। তা আমরা বাসে চাপি, আমরা আসি, আমরা ডিসাইড করি আমরা স্প্ল্যান্ডেডের ওখানে কোথাও কোনো একটা হোটেল বা লজ দেখে আমরা রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলায় বাস ধরে যে যার মতন বাড়ি চলে আসবো। তো স্প্ল্যানেডের সামনাসামনি আমরা একটা হোটেল পাই। আমরা যখন হোটেলে ঢুকি মোটামুটি তখন 9:30-10টা বাজছে, আর আমি প্রচুর থ্যাঙ্কফুল আমাদের সাথে যে কটা ছেলে ছিল তারা প্রচুর রেসপন্সিবিলিটি ওয়েতে হ্যান্ডেল করেছিল ব্যাপারটা। তো যাই হোক, আমরা যখন ওই হোটেলটাতে ঢুকি আমরা অত কিছু খেয়াল করিনি। আমরা টোটাল 3টে কি 4টে রুম নিয়েছিলাম, 3টে রুম মেয়েদের জন্য, 1টা রুম ছেলেদের জন্য, বিকজ ছেলেদের সংখ্যাটা কম ছিল। আর তো আমরা যাই, আমরা ওখানে মোটামুটি রাত্রেবেলায় যাই। এবার যাওয়ার পরে হোটেলের স্ট্রাকচারটা আমি বলছি, অ্যাকচুয়াল ঘটনাটা হোটেলে, কোনো রকম ক্যাম্পাসিং, বাট আমরা প্রবলেম ফেস করেছিলাম ক্যাম্পাসিংয়ে, যদি না হতো আমরা ওখানে রাত্রে থেকে পরের দিন সকালে ট্রেন ধরে আমরা এগেন রিটার্ন করে যেতাম। হোটেলটার স্ট্রাকচারটা এরকম, রিসেপশন প্রথমত পুরনো একটা বাড়ি, সেটাকে হোটেল করা হয়েছে, একটা পার্ট বন্ধ, ওই পার্টটাতে কি ছিল আমরা সেটা খেয়াল করিনি, খেয়াল করলে হয়তো আমরা হোটেলটাতে যেতাম না। তো সিঁড়ি দিয়ে উঠে যেরকম সে আগেকার দিনে সেই রেলিং লাগানো, লোহার রেলিং লাগানো সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে এরকম ডান দিকে সেই লম্বা দরজা, দরজা খুলে ভেতরে ঢুকলে রিসেপশন, বা রিসেপশনের ডেস্ক, তার পাশ দিয়ে গিয়ে একটা কাঁচের দরজা আছে, কাঁচের দরজা খুললে একটা করিডোর মতন ছোট্ট মতন একটা হলওয়ে টাইপের করা আছে, যেখানে একটা সাইডে ফ্রিজ রাখা, আরেকটা সাইডে যেরকম বসার লম্বা, এরকম যেরকম সে জুতোর র্যাকের ওপর বসার জায়গা করা থাকে সেরকম টাইপের জায়গা করা। অ্যান্ড দেন আবার একটা দরজা, দরজা টেনে ঢুকলে পরপর পরপর 6-7টা রুম, বেশি রুমও নেই হোটেলটাতে, 6-7টা রুম। তো আমি যে রুমটাতে ছিলাম সে রুমটা একদম রিসেপশনের যে ডোরটা, মানে যে পরপর দুটো ডোর, তার সামনের ডোরটাই ছিল আমাদের, আর তারপরে দুটো রুমে আরো বাকি মেয়েরা, তারপরে একটা রুমে একদম ভেতরের দিকে রুমটাতে ছেলেদের। এবার প্রথমে যখন আমরা যখন রুম নিলাম, প্রথম ডাউটটা আমাদের তখন, আর তখন আমাদের কাছে, আমরা তার আগে অনেক রুম খুঁজেছি কিন্তু আমরা পাইনি, তো ওই হোটেলটা আমাদের অ্যালাউ করে যে এতগুলো ব্যাচেলার ছেলে মেয়েকে অ্যালাউ করেছিল, ওই একটাই হোটেল ছিল। যখন আমরা ঢুকি ওরা একটা কথা বললো যে মেয়েদেরকে বলবেন ভেতর থেকে ছিটকিনি লাগাতে না। অ্যান্ড দেন রিয়াল লাইক কি কেন, মানে মেয়েরাই তো ভেতর থেকে ছিটকিনি লাগাবে, মেয়েরা কেন ছিটকিনি? আর রিসেপশনে না দুটো 4টে ছেলে ছিল, মানে ওই জিনিসপত্র দেওয়া টেওয়া নিয়ে ওরকম 4জন ছেলে ছিল, আর রিসেপশনিস্ট 2জন ছেলে ছিল, আর 2জন রিসেপশনিস্ট দিয়ে। এবার মোটামুটি রাত হয়েছে, তো আমরা আমরা জানতাম যে পরের দিনকে, আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা এটাই ডিসাইড করেছিলাম যে কেউ ঘুমাবো না, সবাই আড্ডা ফাড্ডা মেরে কাটিয়ে দেবো, পরের দিন সকালবেলায় যত তাড়াতাড়ি হোক স্প্ল্যানেট থেকে বাস ধরে আমরা বাড়ি যাবো, কারণ মানে আমাদের আর আমরা পারছিলাম না, এতটাই টায়ার্ড, এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম আমরা পরপর দুদিনের একটা ঝামেলার থেকে। এবার আমরা দেখলাম যে যখন কেউ মারা যায়, মানে এরকম 3 মাথায় মোড়ে একটা আমরা 3 প্রদীপ দিই, মানে 3 দিকে মুখ করে একটা প্রদীপ দেওয়া হয়, ওরকম একটা প্রদীপ ওই রিসেপশনের যে সেকেন্ড ডোরটা আছে ওটার সামনে রাখা রাখা রাত্রেবেলায়, রাত্রেবেলায় মোটামুটি 12টার পরে। প্রথম আমার, আমি তখন এতটা জানতাম না যে কেন ইউজ হয় বা কি ব্যাপার, তো আমি অন্যান্যদের জিজ্ঞেস করি, ওরাও কেউ আমাকে ঠিক করে বলতে পারে না কি ব্যাপার। এবার মানে দরজাটা, ইভেন দরজাগুলো অনেক পুরনো, মানে খুব একটা নতুন নয়, মানে আমরা এখন যেরকম দরজা দেখে থাকি বা হোটেলে যে টাইপের ডোর থাকে সেরকম নয়, ইউজুয়াল মানে ঘরের দরজার মতনই দরজা, কিন্তু দরজার নিচে এরকম মতন ফাঁকা। তো আমরা দেখতে পেলাম ছেলেগুলো মোটামুটি রাত্রেবেলায় অনেকবার আসা যাওয়া করেছে রুমের দিকটাতে, আমরা ভেবেছি হয়তো অন্যান্য রুমে যারা আছে তারা কিছু ডেকে পাঠিয়েছে বা কিছু, কারণ আমরা তো জানি না অন্য রুমে কি কে কি ডাকছে বা কি ব্যাপার, আমরা বারণও করতে পারি না, বিকজ আমরা তাদের প্রিমিসেসে এসে থেকেছি, তারা তো আর আমাদের ঘরে ঢুকছে না, আমরা কেন বারণ করবো বারবার আসতে বা যেটাই করতে। হঠাৎ করে মোটামুটি 1:30-2টো নাগাদ বুঝতে পারলাম যে ওরা দেখছে যে আমাদের দরজাগুলো লক করা কি নয়, মানে বাইরে থেকে টানা, একটা টানা হিঁচড়ার ব্যাপার। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নিচ থেকে যখন আমরা দেখার চেষ্টা করছি, দরজার যেহেতু গ্যাপ ছিল, কোনোরকম কোনো জুতো বা কোনো পা দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। তারপরেও আমরা ব্যাপারটা অনেকটা ক্যাশ ভাবে নিচ্ছি যে না আমরা ভুল ভাবছি, আমরা টায়ার্ড আছি, কিছু অন্য কিছু হয়তো ওরা সত্যি আছে, দেখতে পাচ্ছি না, এমন ভাবে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে না। আমরা প্রথমে ওদেরকে
সন্দেহ করি। আচ্ছা, তার আগের একটা ঘটনা, আমরা রাত্রেবেলায় খাবার নেব, তখন তো অত জোম্যাটো টোম্যাটো ছিল না যে অর্ডার করে দিলে বাড়িতে দিয়ে যাবে বা হোটেলে দিয়ে যাবে, আমাদেরকে নিতে যেতে হতো। তো আমরা ডিসাইড করলাম, আর আমার একটু ওষুধ টষুধ নেওয়ার একটা ব্যাপার ছিল, তো আমি ডিসাইড করলাম যে আমিও যাব, মানে আমরা 4-5টা মেয়ে আর 2-3টে ছেলে এরকম নামবো। এবং সিঁড়ি দিয়ে নামছি, সে সময় হঠাৎ করে মনে হলো মানে সিঁড়ি এরকম ঘুরে মানে বেঁকে নেমেছে, আর সেই বড় দরজা যেরকম আগেকার দিনে সেই কাঁচ দেওয়া বড় দরজা, তো এবার নেমে হঠাৎ করে যখন আমরা মাঠ সিঁড়িতে, তখন দেখছি যে দরজার ফাঁকে কেউ একটা দাঁড়িয়ে আছে, মানে এরকম দরজাটা খোলা আর দেওয়াল যে একটা যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে ওই অ্যাঙ্গেলটাতে কেউ একটা দাঁড়িয়ে আছে। আমরা আর লাইটটাও এরকম না যেরকম বড় সাদা লাইট, লাইক হলুদ রঙের যেরকম বাল্ব লাগানো, এরকম 3-4টে প্রত্যেকটা পার্টে পার্টে এরকম বাল্ব লাগানো। তো আমি তখন, আমার সাথে একটা জয় বলে বন্ধু ছিলেন, ওই জিজ্ঞেস করলাম ওখানে কে দাঁড়িয়ে আছে রে, তো জয় আমাকে বললো যে কে জানে কেউ দাঁড়িয়ে ফাঁড়িয়ে থাকবে হয়তো, ওদেরই কোনো লোক। এবার যখন আমরা, তো আমি তখন জানি মানে আমরা দেখতে পেয়েছি যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে, আমি একা ছিলাম না, আমার ভুল ধারণা ছিল না। যখন আমরা মিড অফ দ্য ওয়ে হঠাৎ করে দেখতে পেলাম যে কেউ নেই, মানে কেউ নেই, আর ওখানে এরকম কোনো রাস্তাই নেই যে কেউ বেরিয়ে যাবে, অন্য কোনো দরজা আছে বা কিছু, বেরোতে গেলে ইদার আমাদের সামনে দিয়ে বেরোতে হবে মেন দরজা দিয়ে, আর নয়তো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, বিকজ দরজা খুলে থাকলে কেউ আর ওখান দিয়ে বেরোতে পারবে না। তো যখন আমরা নিচে নামছি, আমি আর জয় চোখাচুকি করলাম যে কি হলো ব্যাপারটা, বাট দেন আমরা ক্যাশ মানে খাবার দাবার নিয়ে এসে খেয়ে টেয়ে দেন রাত্রেবেলা ওরকম একটা ঘটনা। বাট যখন ওরকম অনেকবার 7-8 বার হওয়ার পরে আমরা এই রুম থেকে ছেলেদেরকে ফোন করি যে দেখ এরকম হচ্ছে, তোরা একবার ওদিক দিয়ে বেরিয়ে দেখ কি কেউ আছে কিনা। ওরা যখন দরজা খুলে বেরিয়ে দেখে, এবার ওরা যখন দরজা খুলেছিল তো সরাসরি দেখতে পাচ্ছে, বিকজ লাস্ট রুম ওদের, ফার্স্ট রুম আমাদের, আর লম্বা করিডোরে এক সাইডেই রুম, দু সাইডও নয় এক সাইডে রুম, যে কেউ ঢুকে যাবে ওদের দরজা খোলা দেখে, কোথাও ঢোকার জায়গা নেই, আর যদি কেউ দরজা খুলে রিসেপশনের দিকে যায় আমরা আওয়াজ পাবো যে দরজাটা খোলা হয়েছে। আর মেন কথা যে যখন আমরা দেখতে পাচ্ছি কেউ আমাদের দরজার সামনে দাঁড়িয়ে দরজা টানা হেঁচড়া করছে, রিসেপশনের কিন্তু দরজা খোলা নেই বা খোলে নেই বা কোনো আওয়াজ হয়নি। তো ওরা বেরিয়ে দেখেছে যে কেউ নেই, তো ওরা বললো ঠিক আছে তোরা কাজ কর, তোরা ঘুমা, আমরা বাইরে, আমি বললাম ওখানে এরকম বসার জায়গা আছে, জুতো র্যাক করার বসার জায়গা আছে, ওই র্যাকের ওপরেই বসার জায়গা, ওখানে 2 কি 3 জন ওরা বসেছে রাত্রেবেলা। ওরা এবার একটা কথা, মানে আমরা এই ধরনের কথা শুনে থাকি যে তোরা মেয়ে তোরা বেশি চিন্তা ভাবনা করছিস বলে এরকম, মানে আমাদের ওই বয়সে তো এই ধরনের কথাবার্তা হয়েই থাকে। তো ওখানে যে 2-3 জন বসে আছে রাত্রে, আমাদের আর কিছু জানায়নি, আর ওদের বেরোনোর পর থেকে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি। এবার ওরা ওখানে যখন বসেছিল, ওরা বলছে মানে এরকম বসে আছে, অটোমেটিক্যালি সবাই টায়ার, চোখ লাগবেই, তো যেরকম মানে জাস্ট চোখ লাগবে, মানে কেউ এরকম ঝাঁকি দিচ্ছে, আর ওরা উঠে বসে আছে, উঠে বসে দেখতে কেউ কোথাও নেই, কিন্তু ওদের মনে হচ্ছে এবার এই ব্যাপারটা একজনের নয় তিনজনেরই হয়েছে, যদি একজনের হতো তাও আমরা বুঝতে পারতাম যে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে তো ওই জন্য ওরকম মনে হচ্ছে, সেটা তো নয়, তিনজনই ফিল করতে যে কেউ ঝাঁকিয়ে দিচ্ছে, মানে জোরে ঝাঁকি দিচ্ছে ঘুম থেকে ওঠে, এরকম টাইপের একটা ব্যাপার, ঘুমাচ্ছিস কেন এরকম টাইপের ব্যাপার। আরেকবার আরেকজনের সাথে হয়েছে, তো ও বলছে যে 3 নম্বর বার যখন আমাদের সাথে এরকম হলো, আমি আর ঘুমাইনি, আমি এরকম দেওয়ালে হেলান দিয়ে বসে আছি, ফট করে আমার কেউ মনে হলো কি দেওয়ালের ভেতর থেকে আমাকে দেওয়ালের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে, ও যখনই বুঝতে পেরেছে বলছে আমি তখনই বুঝে গেছি আমি এখানে আর বসতে পারবো না, ও বলছে আমি বাকি 2 জনদেরকে বলে আমি রুমে চলে গেছি, আমি আর বসিনি। আমরা এত কিছু জানি না, আমাদেরকে রাতে কাউকে কিছু জানানো হয়নি যে এরকম এত কিছু দেখেছে বা কি ব্যাপার। তারপরে যখন আমরা সকালবেলায় বেরোচ্ছি পেমেন্ট ওয়েমেন্ট ডান করে আনল, তখন দেখছি উঠেই মানে সিঁড়ি দিয়ে উঠে দুদিকে দরজা ছিল, যেদিকে আমরা ছিলাম সেদিকে একটা দরজা, উল্টো দিকে দরজা, আমি বললাম ওই পাড়টা বন্ধ, ওই পাড়টা দেখে বোঝা গেল যে ওই পাড়টা পুরোটাই পোড়া। মোটামুটি তোমরা যদি একটুখানি পেপার টেপার দেখো জানতে পারবে যে 2017-18 করে নিউ মার্কেট একটা হোটেলে আগুন লেগেছিল, ঠিক আছে, প্রচুর বীভৎস রকমের আগুন, বাড়িতে আগুন লেগেছিল, সেই বাড়িটার সাথে রিলেটেড একটা হোটেলে ছিল, তো সেই আগুনের কিছুটা মানে পোর্শন এই বাড়িটাতেও এফেক্ট করে। তো তখন আমরা বুঝতে পারি যে কিছু একটা ব্যাপার আছে। তো কলকাতায় আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, তাদেরকে যখন আমরা বলি যেরকম আমরা ছিলাম একটুখানি, তখন ওরা বলে যে তোরা কেন খোঁজ খবর নিস নি, তোরা জানিস না যে ওই হোটেলটাতেই প্রবলেম হয়েছিল বা ওখানে এরকম অনেকজনই মারা গেছিলেন পুড়ে, এইরকম ব্যাপার। তখন আমাদের মাথায় হাত যে, বাট আমাদের কাছে কোনো অপশন ছিল না, আমরা
কিছুই করতে পারতাম না, আমাদের থাকার জায়গাই ছিল না, আমাদের ওই একটাই হোটেল অ্যালাউ করেছিল, অতগুলো মানে 25-26 জন মতন ছেলে মেয়ে একসাথে অ্যালাউ করেছিল, তারপর ব্যাচেলার কলেজ স্টুডেন্ট ইউজুয়ালি হয় না। একটা রুমে যেখানে ওরা 3 জন অ্যালাউ করে সেখানে একটা রুমে আমরা 7-8 জন করেছিলাম, তো যার জন্য আমরা অত আর ঘাটাঘাটি করতে পারিনি। বাট স্টিল দ্যাট ডে আমার কাছে ওই জিনিসগুলো আমার কাছে কোনো রকম কোনো এক্সপ্লেনেশন নেই কেন হয়েছিল কি ব্যাপার। পরবর্তীকালে জানতে পারি যে ওই যে প্রদীপটাকে দেওয়া হয়, প্রদীপটাকে ওই 3 রাস্তার মোড়ে যখন কেউ মারা যায় ওই প্রদীপটা দেওয়া হয়, যাতে কেন দেওয়া যায় না বাট এরকম নিয়ম আছে যেখানে দেওয়া হয়, তো ওটাই। তারপরে আজ জানা গেল যে এরকম কিছু প্রবলেম ছিল অ্যান্ড অল, তো এটা একটা ব্যাপার। এটা আমার তখন আমি ওই কলেজে সদ্য সদ্য পড়ছি আর কি, সে সময়কার ঘটনা, তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমি হোটেলে থেকে আমার আমি যেহেতু অনেক জায়গায় ঘুরতে গেছি, তো হোটেল রিলেটেড আমার প্রচুরই অভিজ্ঞতা আছে। আমি রাজস্থানের কথাটাও তোমাদেরকে বলেছিলাম আগের বারে, এটাও একটা কলকাতার হোটেলের ঘটনা। তো এটাই বলবো, তোমরা কোনো হোটেল বুক করার আগে একটু ভালো করে খোঁজ খবর নাও। এখন তো 90% নিউজ তুমি গুগলেই পেয়ে যাবে, বাট স্টিল ওখানে লোকাল যদি কেউ থাকে, চেনাশোনা কেউ থাকে, তাদেরকেও একবার বলো খোঁজ খবর নিতে, তারা তো ডেফিনেটলি জানতে পারবে। তো এটা আমার একটা অভিজ্ঞতা, একটু কমেন্ট পড়ে নি, তারপরে আবার নেক্সট একটা কথা বলবো। আচ্ছা, অমৃতা দি বলছে যে ঠান্ডা লাগছে, আর প্রচুর ঠান্ডা লাগেনি অ্যাকচুয়ালি, আমি প্রচুর জোরে যদি চিৎকার করি তাহলে আমার গলা বসে যায়, ওই পুজোর কাজ করার সময় এটা দাও ওটা দাও করতে গিয়ে আমার গলা বসে গেছে চিৎকার করে, দ্যাটস ইট। আচ্ছা, প্রতাপ ঘোষ লিখছে অনেকদিন পরে দেখলাম, হ্যাঁ অনেকদিন। আমি অ্যাকচুয়ালি সেদিনকে লাইভ করার সাথে সাথে আমি শ্রেয়াদিকে বলি যে আমি আবার করতে চাই, তো বাট অনেক লেটে বলি, তার জন্য আমি স্লটটা অনেক দেরি করে পেয়েছি, বাট আমি এসেছি, দেরি হয়েছে বাট আমি এসেছি। মুনু বাসু লিখেছে হাই, মুনু বাসুকে শুভ বিজয়া। সব শ্রাবণী ব্যানার্জি লিখেছে শুভ বিজয়া, শুভ বিজয়া সবাইকে। চলো, আচ্ছা আরেকটা ঘটনা বলি তোমাদেরকে, এটা আমার হোস্টেলের ঘটনা, ঠিক আছে। আমার হোস্টেলের ঘটনা বলতে, আমি সেই সেম কলেজ, যে কলেজ থেকে আমি আচ্ছা যে কলেজ থেকে আমি ফুল ক্যাম্পাসিং গেছিলাম সেই কলেজেরই ঘটনা। তো তখনকার যখনকার আমি ঘটনা বলছি, তখন আমাদের হোস্টেলটা কলেজে ছিল না, আমাদের হোস্টেলটা একটু দূরে ছিল, কলেজ থেকে একটু ডিস্টেন্সে থাকতো, মানে বাসে করে কলেজ নিয়ে আসা হতো, নিয়ে যাওয়া যেত, এরকম একটা ছিল। তো এই কলেজের যে হোস্টেলটা ছিল, দুটো হোস্টেল ছিল, একটা সিনিয়র একটা জুনিয়র, মানে জুনিয়র বলতে ফার্স্ট ইয়ারদের একটা সেপারেট হোস্টেল, সেকেন্ড থার্ড ইয়ারদের একটা সেপারেট সেপারেট হোস্টেল ছিল। ওই দুটো হোস্টেলই 3 মাথার গায়ে লাগানো ছিল, ঠিক আছে। 3 মাথার গায়ে লাগানো বলতে, আমাদের যে জুনিয়র হোস্টেলটা ছিল একদম মানে এরকম একটা লম্বা রাস্তা গেছে, আমাদের হোস্টেলটা এই পাড়ে আর আমাদের হোস্টেলের অপোজিট দিয়ে আবার একটা সোজা রাস্তা বেরিয়ে গেছে এরকম। আর সিনিয়রদের যে ছিল ওই যে সোজা রাস্তাটার, যদি আমি ওই সোজা রাস্তাটার দিকে মুখ করে দাঁড়াই তাহলে ডান দিকে সিনিয়রদের হোস্টেলটা ছিল, মানে আমাদের দুটো হোস্টেলই ওরকম 3 মাথা রিলেটেড হোস্টেল। তো আমরা যখন প্রথম প্রথম হোস্টেলে শিফট করি, আমাদের তো ওই নানা রকম ইন্ট্রো বগেরা সমস্ত, তো টেকনিক্যাল কলেজ ইন্ট্রো বগেরা সমস্ত নাচ গান এই সমস্ত হয়েছিল, তখন আমাদেরকে সিনিয়ররা বলে দিয়েছিল, মানে যাদের আমাদের ওয়ার্ডেনদের অ্যাবসেন্টে, কি তোরা কিন্তু রাত্রেবেলায় খুব সাবধানে থাকবি, এরকম অনেক কিছু হয়, বাট আমরা অনেকবার বলেছি বাট কেউ অত মাথায় ঘামায়নি। ওয়ার্ডেনদেরকে বললে বলে, আমাদের আমরা মানে ওই কলেজ যাব না বলে আমরা ইচ্ছে করে বলি, বাট এগুলো হয়, আমরা তোদেরকে বলে রাখলাম, তোদের হবে কিনা জানি না বাট আমাদের হোস্টেলে আছে। কিরকম আছে, প্রথমে আমি দিদিদের হোস্টেলের কথাটা বলিনি, দেন আমি আমাদের হোস্টেলে যে ঘটনাটা ঘটেছিল সেটা বলছি। আমাদের কাছে টিল নাও, ইভেন টিল নাও আমাদের ওয়ার্ডেনদের সাথে এখনো যোগাযোগ আছে, তারা এখন পর্যন্ত কোনো রকম কোনো এক্সপ্লেনেশন দিতে পারেনি আমাদেরকে কি হয়েছিল কেন হয়েছিল। তারা এখনো বলে তোদের ভুল ধারণা, বাট আমরা এখনো জানি যে আমরা যেটা দেখেছিলাম শুনেছিলাম যেটাই হয়েছিল সেটা সত্যিকারের হয়েছিল। আচ্ছা এবার বলি, দিদিদের এরকম তিনতলা হোস্টেল ছিল, তিনতলা অ্যাকচুয়ালি বাড়িগুলোকে হোস্টেল করে দেওয়া হয়েছিল, মানে দোতলা তিনতলা বাড়িগুলোকে হোস্টেল করে দেওয়া হয়েছিল, বা দিদিদের যেহেতু অনেক সংখ্যা ছিল আর আমাদের কলেজে মেয়েদের সংখ্যা কম ছেলেদের তুলনায়, মেয়েরা কম, এটা গ্র্যাজুয়েশন কলেজ নয়, এটা গ্র্যাজুয়েশনের নিচের কলেজ, ঠিক আছে। তো কোথায় কি ব্যাপার আমি বলছি না, আমি বাদ দিলাম ওই পোর্শনটা, আমি বাদ দিলাম। তো দিদিদের কলেজে দোতলাই ছিল,
আর 3 নম্বর তলায় একটা রুম, মানে ওই যেটা যেটা ওই সিঁড়িঘর যেটাকে বলে 3 তলায়, তো সিঁড়িঘরটাকে রুম করে দেওয়া ছিল, তারপরে ছাদ। ইউজুয়ালি ওই সিঁড়িঘরটাতে কেউ থাকতো না, এবার যদি প্রচুর কোনো ইয়ারে প্রচুর মেয়ে হয়ে যেত তখন ওই সিঁড়িঘরটাতে বাধ্য হতো থাকতে 2 জন 3 জন করে। এবার এবার আমি পুরো স্ট্রাকচারটা বলি দিদিদের হোস্টেলে। এরকম দুটো দরজা, দুটো দরজা, একটা দরজা বন্ধ থাকতো, মানে ওই দরজার সাথে রুম ছিল বলে দরজাটা বাইরে থেকে ভেতর থেকে লক করা ছিল। আর আরেকটা এটা মেইন দরজা যেটা নিয়ে ঢোকা বেরোনো হতো, ওটা সিঁড়ি, মানে সিঁড়ি, ওটা ওটা সিঁড়ি ঘরের দরজা, নিচের নিচের সিঁড়ি ঘরের দরজা। এরকম সিঁড়ি ঘরের দরজা দিয়ে উঠে ডান দিক দিয়ে সিঁড়ি ওপরে উঠে আছে, বাঁ দিকে নিচে দুটো রুম, দুটো রুমে 3টে 3টে 6টা বা 4টে 4টে 8টা দিদি নিচে থাকতো। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে দুটো রুম ছিল, একটা রুম বিশাল বড়, বিশাল বড় মানে ওটাতে 4টে 5টা খাট, মানে খাট দেওয়া ছিল, 5টা খাটে 2 জন করে, তো 10 জন থাকতো একটা রুমে। আর আরেকটা রুমে 2টো খাট ছিল, মানে 4 জন থাকতো। আর ব্যালকানির সাথে একটা, ব্যালকানিটা যেটা অনেকটা বড় ছিল ওটাকে সেপারেট করে একটা রুম, মানে 3টে রুম। আর যেটা ডাইনিং স্পেস ছিল সেখানে আন্টি মাঝে মাঝে থাকতো, বা কখনো আন্টি ঘরে থাকতো, আর নয়তো বেড পাতা ছিল, বেডে 3 জন থাকতো, ঠিক আছে। আর ওই রুমটাতে ওই যে হলের, হলের কোনো দরজা ছিল না, মানে এরকম সিঁড়ি দিয়ে উঠে এরকম সিঁড়ির যে চাতালটা হয় চাতাল, দেন বাঁ দিকে এরকম দরজা, মানে ধরো সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে যাবো, বাঁ দিকে এরকম দরজা, দরজার কোনো দরজা নেই, ওখানে হলের বেড পাতা আছে দিদিরা, সেটা ওপরে উঠে আছে, ওপরে উঠে গিয়ে ছাদ, ছাদের আগে ওরকম ওই ছোট ঘরটার মধ্যে আবার দুটো দিদি থাকতো, যেহেতু আমরা যে বছর ঢুকেছিলাম তার আগের বছরে যারা ফার্স্ট ইয়ার ছিল ওখানে অনেক মেয়ে ছিল বলে ওই ওপরের রুমটা ইউজ হতো। আর ছাদের দরজাটা অলওয়েজ লক করা থাকতো, মানে আমরা অ্যালাউড ছিলাম না ছাদে যাওয়া, ছাদে যেতে গেলে আন্টিদের সাথে যেতে হতো, এরকম আমাদের রুল ছিল। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের রুল ছিল, থার্ড ইয়াররা যেতে পারতো, মানে থার্ড ইয়ারে দিদিরা যেতে পারতো। তো আর আমি যে রুমটাতে থাকতাম, এবার তার একদম রাস্তার একটা দিকে দিদিদের হোস্টেল, উল্টো দিকের হোস্টেলটা আমাদের। এবার আমাদের হোস্টেলে ওপরে ব্যালকনি ছিল, বা ব্যালকনির সাথে অ্যাটাচ রুমটা আমার ছিল, মানে দিদিদের হোস্টেলে যদি কেউ জোরেও রাত্রেবেলায় অনেক রাতে কথা বলতো তো আমার রুমে আওয়াজ আসতো, শোনা যেত যে কি হচ্ছে। আর ইউজুয়াল হোস্টেল লাইফ সবাই বুঝতেই পারছো, আমরা অনেক লেট করে ঘুমাতাম, 3টে 4টে তো বেজেই যেত, সিনেমা ফিনেমা দেখা হতো, তখন দুটোই ল্যাপটপ ছিল, একটা আমার কাছে থাকতো, একটা আরেকটা মেয়ের কাছে থাকতো। আমরা আমার রুমে বসে সবাই, আমার যেহেতু রুমটা অনেকটা বড় ছিল তো আমার রুমে বসে পুরো ফার্স্ট ইয়ার বসে সিনেমা দেখতাম আমরা একসাথে, এরকম। আর আমার রুমে অ্যাটাচ বাথরুমও ছিল, এবার এরকম ওটা ইউজ করে নেওয়া যাবে এরকম টাইপের জন্য আমার রুমটাতে বসে সবাই সিনেমা দেখতাম। নিচের রুম থেকেও সবাই চলে আসতো, ওপরেও যতজন ছিল আমরা সবাই চলে আসতাম। আমাদের হোস্টেলে কোনো ওয়ার্ডেন থাকতো না, ওয়ার্ডেন সিনিয়রদের হোস্টেলেই থাকতো। আমাদের হোস্টেলটাতে যখন আন্টি রাত্রেবেলা খাবার টাবার দিয়ে যখন আন্টি চলে যেত তখন তালা মেরে দিয়ে চলে যেত, একদম বাইরে থেকে লক করে দিয়ে চলে যেত। আর ছাদ আমাদের ভেতর থেকে লক করা থাকতো, আর ছাদের চাবি আন্টির কাছে, আমাদের কারোর কাছে ছাদের চাবি ছিল না। এবার একদিন হঠাৎ করে রাত্রেবেলা আমরা এরকম সবাই মিলে বসে, সবাই ছিলাম না, মানে সেদিন সিনেমাটি কিছু দেখা হয়নি, আমরা এমনি সবাই 5-6 জন মিলে, ওপরে যে কজন ছিল, আমাদের রুমে 3 জন, ওইদিকে রুমে 4 জন 7 জন, আর ওইদিকে রুমে 5 জন, 12 জন মতন বসে আমার রুমে সবাই গল্প করছে। তখন 2টো আড়াইটে 3টে বাজছে, হঠাৎ করে দিদির রুম থেকে সেই, মানে সেই জোরে চিৎকার, মানে কেউ খুব জোরে ভয় পেয়েছে আর কানছে ফুপি ফুপি, ওরকম টাইপের চিৎকার। আমরা তো সবাই ব্যালকনিতে চলে এসেছি, দিদিদের রুমে আমরা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, মানে আমার ব্যালকনি থেকে আমরা ওই হোস্টেলে দেখতে পাচ্ছি যে দিদিরাও সবাই চিৎকার করছে, মানে জানলা খোলা, গরমকাল, এবং দিদিরা দৌড়ে বেরিয়েছে হলে, সবাই মিলে জড়ো হয়েছে, কিছু একটা হয়েছে। এবার পরের দিন সকালে যখন বাসে উঠছি, আমরা যেহেতু ফার্স্ট ইয়ার ছিলাম অত দিদিদেরকে জিজ্ঞেস করতে পারতাম না, কারোর যদি কোনো দিদির সাথে ভালো রিলেশন ছিল তারা জিজ্ঞেস করতো, তো আমরা জানতাম কার সাথে ছিল, আমরা সবাই বলেছিলাম রাত্রেবেলা কি জিজ্ঞেস করবে কি হয়েছে, যখন জিজ্ঞেস করছে তখন দিদিরা, একটা দিদি বলছে এরকম, আর আন্টিরা দিদিদেরকে বারণ করে দিয়েছিল কিছু বলার জন্য আমাদেরকে, আমরা ভয় পাবো হোস্টেল ছেড়ে দেবো এই জন্য। এবার তখন বলছে যে এরকম, ওই যে ওপরে যে দিদিরা শোয়ে, যে ধারে শুয়েছিল, সে রাত্রেবেলা হঠাৎ করে ডান দিকে, মানে দরজার দিকে প্রচুর ব্যথা ফিল করেছে, যখন তাকিয়েছে দেখছে পুরো একদম এইখান থেকে কুনুই অব্দি পুরো নখের দাগ, মানে কি এরকম 5টা আঙুল দিয়ে এরকম চিরেছে। আর চিড়েছে বলতে রিসেন্ট, মানে দিদির যখন ঘুম ভেঙেছে তখনই চিড়াটা কমপ্লিট হয়েছে। আর ওটা দেখে দিদি চিৎকার করে দিচ্ছে, এবার যখন ও চিৎকার করেছে তখন যখন ওই হলে যে দিদি শুয়ে, সে দেখতে পাচ্ছে ওপর থেকে কেউ একটা নেমে আসছে, কি নেমে আসছে কিভাবে নেমে আসছে কিছু জানে না, কিন্তু কিছু একটা ওপর থেকে নেমে আসছে। আর যে নেমে আসছে, যদি কোনো হোস্টেলের মেয়েই হতো বা ওই ওপরের মেয়েই হতো, সে তো নেমে শুধু নিচে যেত না, বিকজ নিচে দিয়ে বেরোনোর জায়গা নেই, সে ইদার দিদিদের কাছে আসতো ডাকতে যে কিছু হয়েছে ওপরে চল, আর সে
মানে ঘুরে দাঁড়াতো বা কথা বলতো বা কিছু, যে দেখ উপরে চিৎকার করছে চল, যে ওপর থেকে নেমে এসেছে সে কিছুই করেনি, সে সোজা সিঁড়ি নেমে এসে নিচে চলে গেছে। এবার নিচের দিদিরা যখন আওয়াজ পেয়েছে, তারাও তো উপরে আসছে, তারা কিন্তু কিছু দেখতে পায়নি যে নিচে কেউ আছে বা কেউ দাঁড়িয়ে আছে, আর মাঝের দিদি দেখতে পেয়েছে। এবার ওই দিদিদের ব্যথা লেগেছে, সে সে যতটা চিৎকার করেছে, ওই হলের যে সিনিয়র ছিল ওই দিদি আরো বেশি চিৎকার করেছে, কে নেমে গেল ওরকম করে। মানে কলেজে আমরা যেরকম কি এরকম শর্টস মানে হাফ প্যান্ট এরকম নর্মাল টি শার্ট বা কেউ পাজামা টি শার্ট পরেই থাকতাম, কিন্তু যে নেমেছে তার বেশভূষা অন্য রকমের, সে ওরকম টাইপের নয়, মানে ইভেন অত কম এজেডও নয়। আর আমরা যে কলেজে পড়তাম সে কলেজে 80% ছেলে মেয়ে 18 ইয়ার্স 19 ইয়ার্সেরই ছিল, তার থেকে বেশি বড় কেউ ছিল না। এবার চিৎকার যে কেউ কোথাও খুঁজে পায়নি কাউকেই, মানে পার্টিকুলার যে কজন হেড কাউন্ট ছাড়া তার বাইরে এক্সট্রা কোনো হেড কাউন্টের লোক ঘরে ছিল না। ঘর থেকে কেউ বেরোতে পারবে না, ঘরে কেউ ঢুকতে পারবে না, বিকজ ওপর নিচ তালা মেলা, চাবি আন্টির কাছে, আন্টি হোস্টেলে, সেদিনটা গেছে। এবার আমরা জানতে পেরেছি, আমরা তো ভয় ভয় যে কি ব্যাপার, কে রে বাবা কি হয়েছে, তাহলে কি সত্যি, মানে একটা সিকিউরিটির ব্যাপার চলে আসে না, যে তালা মারা সত্ত্বেও কি ভেতরে কেউ ঢুকলো বা কি ব্যাপার। আবার আরেকদিন ওরকম, এবার আরেকদিন যার হয়েছে তাকে কিন্তু আর চেরা ফেরা কোনো ব্যাপার নেই, সে সবচেয়ে বড় ব্যাপার যে অতগুলো মেয়ে তার মধ্যেও কেউ এসে এরকম ওই দিদির গলা চিপে ধরেছে, মানে একদম লিটারেলি গলা চিপে ধরেছে। যখনই গলা চিপে ধরেছে ওই দিদি, মানে সেই নিঃশ্বাস নিতে না পারে পাশের দিদিটা হাত দিয়ে চিপেছে, এবার ওরা অলরেডি ভয়ে ছিল, যখনই হাত চিপেছে চিৎকার করে তখন দেখে কেউ একজন এরকম দিদির গলা চিপে ধরেছে। আর দিদি যখনই উঠে বসে গেছে ব্যাপারটা পুরো ব্লেন্ড আউট হয়ে গেছে ওখানে, আর সাথে সাথে ওরা ভয় পেয়েছে, চিৎকার চিৎকার হয়েছে, দিয়ে আমাদেরকে আন্টিরা বললো যে সাবধানে থাকতে এই ওই। তারপরে 10-12 দিন ওই হোস্টেলে কোনো রকম কোনো প্রবলেম বা কিছুই হয়নি। এবার তখন আমরা মোটামুটি ফার্স্ট ইয়ারের শেষের দিকে সেকেন্ড ইয়ার ঢুকবো, মানে ওই হোস্টেলে শিফট করবো, এই হোস্টেল ছেড়ে দেবো। হঠাৎ করে একদিন আমার রুমটা, আমি বললাম আমার রুমটা ব্যালকানির ওখানে ছিল, আর ইউজুয়ালি ওই রাস্তা দিয়ে প্রচুর আমরা মাঝ রাত্রেবেলায় শুনতে পেতাম যে মোড়া নিয়ে যাচ্ছে বা যাই হোক ওখানে পয়সা ছুটছে, প্রদীপ জ্বালিয়ে রেখে দিয়ে যাচ্ছে। তখন আমরা খেয়াল করিনি যে তিন মাথার মোড়ে যে প্রদীপ জ্বালায় ওই ব্যাপারটা, তো হোটেলেও আমরা খেয়াল করিনি, আমি জানতাম না। এবার আমার রুমটা ছিল ব্যালকানি, এবার ব্যালকানি আমাদেরকে আন্টি বলতো রাত্রেবেলায় দরজা বন্ধ করে দিতে, কিন্তু আমরা খুলেই রাখতাম গরম লাগতো বলে। এবার আমার রুমে পাশের যে রুমটা ছিল ওরাও ব্যালকানি শেয়ার পেত, মানে পুরো ব্যালকানিটা দুটো রুম জুড়ে, তার ওপরে তিনটে রুম ছিল, আমার সিঁড়ি দিয়ে উঠেই আমার রুম, তারপর আরেকটা রুম, ওই রুমটা অনেক বড়, 7টা 8টা বেড ছিল দুজন করে, আর তার পাশের রুমটাতে 4 জন থাকতো। বিলকিসদের রুমের ওইদিকে, মানে যে বান্ধবীটা কথা বলছি সে ওদের রুমের ওখানে শুধু দুটো জানলা ছিল, দুটো জানলা, বিকজ একটা দেওয়ালের সাথে আরেকটা রুম অ্যাটাচ, যে দুটো দেওয়াল ছিল দুটো রুমে বড় বড় দুটো জানলা, তিনটে পাল্লার দুটো জানলা ছিল, কাঠের পাল্লা দুটো জানলা, ছাদের তালা ভেতর থেকে লাগানো, রাত্রেবেলা আন্টি তালা মেরে দিয়ে, দুটো দরজা ছিল পিছন দিকে যেখানে বাসন টাসন মাসতো ওই দিকের দরজা, সামনের দরজা তালা মারা থাকতো, সামনে সিকিউরিটি বস থাকতো, সারা সিকিউরিটি থাকতো দুটো, যেহেতু আমাদের হোস্টেলে আন্টি থাকতো না, দুটো সিকিউরিটি এখানে থাকতো আর আন্টি ওই রুমে ওই হোস্টেলে থাকতো বলে সিকিউরিটি থাকতো না। তো হঠাৎ করে আমরা গরমকালে খড় বেছানো আছে ছাদে, ঠিক আছে, পায়ের আওয়াজ পাওয়ার কোনো কথা নেই, খড়ের ওপর দিয়ে যদি কেউ না ঝাপাঝাপি করে পাওয়ার আওয়াজ পাওয়ার কথা নয়। হঠাৎ করে দেখছি ওদের রুম থেকে বীভৎস চিৎকার চেঁচামেচি, কেউ 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 কি বলে হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, এটা যে আমরা সবাই কি বলছি কোথায় হেঁটে যাচ্ছে, বলছে দেখ দেওয়াল দিয়ে কেউ হেঁটে আছে, মানে ওদের যে জানলা ওই জানলার পাশ দিয়ে নাকি কেউ হেঁটে যাচ্ছে। তো আমরা সবাই কেউ আওয়াজ পাচ্ছি না, দিয়ে আমরা সবাই বললাম ঠিক আছে আমরা আজকে রাত্রে তোদের রুমে আছি দেখা যাক। লিটারেলি লিটারেলি মানে 10-15 মিনিট পর যখন যখন চুপচাপ হলাম, আমরা লিটারেলি আওয়াজ পাচ্ছি যে ওই দেওয়াল বেয়ে কেউ উঠছে, উঠছে নামছে, উঠছে নামছে, এরকম নয় যে একটা দেওয়াল, দুদিকে দুটো জানলা, জানলা বন্ধ করে দিয়েছে ওরা, প্রথমেই যখন আওয়াজ পেয়েছে তখন ওরা সাথে সাথে জানলা বন্ধ করে, আর জানলাগুলো ভেতর থেকে, মানে হাত বাড়িয়ে জানলা বন্ধ করা ব্যাপার ছিল না, করলে ওরা কোনোদিনও করতে পারতো না, ভেতর থেকে জানলা বন্ধ করার। এবার জানলাগুলো সাথে সাথে বন্ধ করে দিচ্ছে, কিন্তু ছাদে কিন্তু কোনো আওয়াজ নেই, মানে এবার ছাদে পাঁচিল টপকে যখন নামবে কেউ তো ছাপাবে, কোনো আওয়াজ নেই।
আমরা তো সাথে সাথে রাত্রেবেলা ওদের রুমে মোটামুটি কোনো রকমের ভয় টয় কাটিয়ে দিলাম। আমরা তো সেই সমস্ত ব্যালকনি ফ্যালকানি দরজা ফরজা বন্ধ করে, ওদের রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে চেয়ার দিয়ে আমরা সারা রাত কাটালাম সবাই মিলে। মানে ওই ছোট্ট রুমটার মধ্যে আমাদের 15 না 16 জন মতন ছিলাম। সকালবেলা উঠে আমরা নিচের ওদেরকে বললাম যে তোরা খুব সাবধানে থাকবি, এরকম কিন্তু শোনা যাচ্ছে, তোরা জানলা ফানলা বন্ধ করে শুবি। আর গরমকাল, মানে আমাদের ওদিকে গরমকাল মানে লিটারালি 46-47 ডিগ্রি টেম্পারেচার উঠে যায়, আর লিটারালি গরমকাল ওরকম। পরের দিনকে আবার রাত্রেবেলায় ছাদে আওয়াজ, ছাদে আওয়াজ বলতে মানে খড়, খড়ের মধ্যে লিটারালি মধ্যে কেউ দাপাদাপি করছে, ঝাপাঝাপি করছে। 3 নম্বর দিন দেখতে পেলাম তালা, মানে রাত্রেবেলায় মনে হচ্ছে কেউ দরজা এত জোরে টানাটানি করছে যে তালা ভেঙে যাবে। আমরা সাথে সাথে আন্টিকে ফোন, আন্টি এদিক থেকে ওদিকে এসে তালা খুলে ছাদে গিয়ে, ছাদে কেউ নেই, ছাদে কেউ নেই মানে কেউ নেই, লিটারেলি কেউ নেই ছাদে না। এবার খড়ের ওপর দিয়ে যে পরপর 3-4 দিন যে ওরকম জুতোর আওয়াজ হচ্ছে, পায়ের আওয়াজ হচ্ছে, তাহলে কি খড়েও তো একটা স্পট পড়বে বা কিছু ব্যাপার, বা খড় সরে যাবে, খড় দেবে যাবে, কিচ্ছু নেই। খড় খড়ের মতন সুন্দর বেছানো, ইভেন বাইরের দেওয়ালটাতে সাদা দাগ করা। তো যারাই উঠবে, যেই উঠবে, পায়ের ছাপ পাওয়া যাবে, জুতোর ছাপ পাওয়া যাবে, যেটাই হোক, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, মানে একদম পরিষ্কার, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, ছাদে কিছু নেই। ওই আমাদের আবার ছাদের 2টো তালা দেওয়া হলো, মানে ওপর নিচে 2টো তালা দেওয়া হলো, নিচের দরজায় এইদিকে 2টো, ওইদিকে 2টো তালা দেওয়া হলো, কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলায় আমরা ওরকম পায়ের আওয়াজ পাচ্ছিলাম। এবার আমাদের যে হোস্টেলটা ওটা লোকাল এরিয়া, মানে নর্মাল সোসাইটির মধ্যে হোস্টেল করা, মানে বললামই আমি যে বাড়িগুলো ভাড়া দিয়ে দিয়েছিল ওরা। এবার আমাদের পাশের বাড়িতে একটা ঠাকুমা থাকতেন, তো যা হয় আমরাও তখন ছোট ছোট, আমরাও ঠাকুমা ঠাকুমা করতাম, বিকেলবেলায় গিয়ে একটু খাবার টাবার খেয়ে আসতাম আমরা। তখন মানে ওই যে রুমে আওয়াজ পেয়েছিল তারাই একবার ঠাকুমার কাছে ওই বিজয়া প্রণাম বা সামথিং কিছু করতে গিয়ে ওরা সেই ফুলিয়ে ফালিয়ে জিজ্ঞেস করে যে ঠাকুমা এরকম আমরা পায়ের টায়ের আওয়াজ পাচ্ছি, তুমি কি কিছু জানো? তখন ঠাকুমা ওদেরকে ঘুরিয়ে প্রশ্ন করে, কোনো উত্তর দেয়নি, শুধু ঠাকুমা ঘুরিয়ে ওদেরকে প্রশ্ন করেছিল যে তোমরা কি কোনোদিনও দেখেছো এত ভালো জায়গায় কেউ বাড়ি ছেড়ে বাড়ি হোস্টেল হিসেবে ভাড়া দেয়? মানে লিটারেলি বাড়িটা এতটাই সুন্দর করে বানানো ছিল, অনেকগুলো রুম করা, মানে সেই টাইলস ফাইলস বসানো, 2 না 3টে বাথরুম, 2টো রান্নাঘর, বড় বড় ঘর, সে বেসিনগুলো লিটারেলি অনেক দামি বেসিন, মানে ওই জ্যাগুয়ার ফ্যাগুয়ারে বেসিন লাগানো। তো বলছে তোমরা কি কোনোদিনও দেখেছো যে এত ভালো, আর এরিয়াটা খুব সুন্দর, সামনে মাঠ, পার্ক, স্কুল, সব সামনাসামনি, সামনে দিয়ে মিনি বাস যায়, মানে যে কোনো সময় তুমি বাড়ির সামনে দাঁড়ালেই তোমরা বাসে উঠতে পারবে, অটো পাবে, কমিউনিকেশন ভালো। বলছে তোমরা কি কোনোদিনও দেখেছো কোনো বাড়ি এরকম ভালো জায়গায় কেউ ছেড়ে চলে যায়, তা আবার হোস্টেলকে দিয়ে, কোনো ফ্যামিলি নেয় না? এই কথাটা বলার পরে আমরা বুঝতে পেরেছিলাম যে কিছু তো ব্যাপার আছে, কিছু ব্যাপার মানে ডেফিনেটলি কিছু ব্যাপার আছে। এবার যেদিনকে আমরা মানে দিয়ে, এবার আমাদের হঠাৎ করে এরকম কলেজেও জানানো হয় যে আমরা কমপ্লেন করি যেরকম প্রবলেম হচ্ছে, দিদিরা কমপ্লেন করে যেরকম ফিরে যাচ্ছে এই ওই হ্যান না, কলেজেও বুঝতে পারে যে এবার যদি ওরা কোনোরকম কোনো স্টেপ না নেয় তাহলে কেউ হোস্টেলে থাকবে না। এবার হোস্টেল থেকেও তোদের একটা অন্যরকম ইনকাম টাইপের আসে, তো ওরা তখন ডিসাইড করে যে কলেজের ওপরে এরকম হোস্টেল করে দেবে। আমাদেরও নোটিশ আছে যেরকম 2 দিনের মাথায় আমরা ছেড়ে দেবো, কলেজে চলে, আমরা কলেজে শিফট করে যাবো, এ ওই রুম অ্যালোকেট হয়েছে। বা যেদিনকে আমরা কলেজের জন্য বেরোবো, মানে পরের দিনকে আমরা ছাড়বো, সেই দিন রাত্রে আমরা কিভাবে কাটিয়েছিলাম আমরা জানি, আমরাই জানি। সিকিউরিটি গার্ড বাইরে 2টো, আর যখন যখন কলেজে জানানো হলো যেরকম দিদিদেরও প্রবলেম হচ্ছে, দিদিদের ওখানেও 2টো সিকিউরিটি গার্ড দিয়ে দেওয়া হয়েছিল। 2টো হোস্টেলেই, 2টো হোস্টেলে অ্যাট এ টাইম, সেম টাইমে, সেম টাইমে, মানে কেন বলছে সেম টাইম, কি করে বলছি সেম টাইম, বলছি আগে বলি কি হয়েছিল তারপর আমরা বলছি। রাত্রেবেলায় লিটারেলি মনে হচ্ছে কেউ দরজা পেটাচ্ছে, মানে ওপরে ছাদের দরজা আর নিচে 2টো দরজা, নিচে 2টো দরজাই, সেম জিনিস দিদিদের হোস্টেলে। বিকজ আমার রুম থেকে আমরা যত জোরে চিৎকার করছি দিদিরাও তত জোরে, ইভেন সেদিনকে আন্টিকে পর্যন্ত আমরা ভয় খেতে দেখেছিলাম, আন্টি পর্যন্ত ভয় পেয়ে গেছিল যে কি হচ্ছে। সবচেয়ে বড় জিনিস, আমার যে ব্যালকানি, ব্যালকানি থেকে কিন্তু দিদিদের মেন দরজাটা দেখা যেত বাইরে, বাইরে কিন্তু কিছু কেউ নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দরজাটা লিটারেলি নড়ছে, আর আমরা নিচে দেখতে পাচ্ছি সিকিউরিটি দাদারা এরকম অবাক হয়ে দাঁড়িয়ে আছে যে হোস্টেলের দরজা নড়ছে, কেউ নেই ভিতরে বাইরে কেউ নেই।
অ্যান্ড দেন আমরা পরের দিন সকালবেলা, যেখানে আমাদের 10টা সাড়ে 10টায় যাওয়ার কথা হোস্টেল, সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা সকালবেলা 5:30টার মধ্যে বাড়িগুলো ছেড়ে দিই। টিল নাও আমার ওই কলেজ শেষ হচ্ছে 2019-এ, আজকে 2000 সরি আমার ওই কলেজ শেষ হয়েছে 2016-তে, 16-তে শেষ হয়েছে, বিকজ আমি বিটেক কমপ্লিট করি 2019-এ, 2016 আর আজকে 2021, স্টিল নাও ওই বাড়িগুলো ফাঁকা, বাড়িগুলোতে কেউ থাকতে পারে না, দুটো বাড়িতেই কেউ থাকতে পারে না, দুটো বাড়ি এখনো ফাঁকা। ওই এরিয়াটা খুব নোন এরিয়া, আমি নাম বললে সবাই চিনতে পারবে, কিন্তু অ্যালাউ না বললে বলছি না, খুব নোন এরিয়া ওখানে, একটা টাউনশিপ, অ্যাকচুয়ালি একটা ওটা টাউনশিপ, খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, ছিমছাম জায়গা, আর 2-3টে দুর্গাপুজো হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ওই বাড়িটার থেকে হাঁটা পথ 10 পা 12 পা দূরত্বেই দুটো 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 দুর্গাপুজো হয়, দুটো মাঠ আছে পরপর, এইদিকে একটা ওইদিকে একটা, দুটো মাঠে দুর্গাপুজো হয়। ওটা ওই বাড়িগুলোতে এখনো কেউ থাকতে পারছে না, পারেনি, এখনো পর্যন্ত খালি, আমি লাস্টবার যখন গেছিলাম তখনও খালি ছিল। আমি কলেজের নাম বলতে পারবো না, সরি, আমাকে জিজ্ঞেস করো না। তো এটা ছিল আমার কলেজের হোস্টেলের অভিজ্ঞতা, এটা ছিল পুরোনো হোস্টেলের অভিজ্ঞতা। আমি নতুন হোস্টেলেও বলে নতুন হোস্টেলের কথা আমি তোমাদেরকে বলছি, পরেরটাতে বলবো। তো এরকম একটুখানি কমেন্টগুলো পড়ে নি। আর রাজেশ দা বলছে, রথিন বাবুর গল্পটা আর একবার বলবেন একদিন। রথিন বাবুর গল্প আমি তো বলতে পারবো না, রথিন বাবু তখন আইডিয়া নেই। তাপস চন্দ্র বলছেন হ্যালো, হ্যালো। শতাব্দী মিত্র বলছে কোন কলেজ, আমি তো কলেজের নাম বলতে অ্যালাউড নই, আমি বলতে পারবো না কলেজের নাম। হতে পারে, তাহলে যদি গেস করতে পারছি তাহলে খুবই ভালো। ছিল মোটামুটি আমার ওই ওই টাইমে যারা হোস্টেলে ছিল তাদেরকে যদি কেউ চিনে থাকে তাহলে তোমরা বলতে পারবে। আর সুস্মিতা দাশগুপ্ত, দাশগুপ্ত বলছেন শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়া, আমি বলেছি অলরেডি, আবার বলেছি। প্রতাপ লিখছে ওরে আবার, হ্যাঁ মানে কেউ ওই জিনিসগুলো ফিল করতে পারলে তারাই জানে যে কি দিনকাল ওগুলো। কোনোদিন পসিবল হলে আমি আমার মাকে নিয়ে আসবো, মাকেও বলবো, মায়েরও অনেক অভিজ্ঞতা আছে, মাও বলতে পারবে, মাও অনেক এই ধরনের জিনিস দেখেছে, মাও বলতে পারবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই কলেজ লাইফটা পেরিয়ে গেছি না, এখন ওই কলেজের নাম জেনে তো কোনো লাভ নেই, আর হোস্টেলটা পুরোটাই অন্য কোথায় চলে গেছে, তো কোনো ব্যাপার না, কলেজের নাম না জানলেও চলবে, কলেজ বা হোস্টেলের নাম, ইভেন ওই হোস্টেলটাও উঠে গেছে, এখন আর জেনে কি লাভ, শুধু শুধু। বাবা, ভূতেরা যদি পড়াশোনা করতে যেত আমরা করাতে পারতাম, ভূতেরা পড়াশোনা নিজেরাও করতে চায়নি, আমাদেরও করতে দেয়নি, মোটামুটি আমাদের রাত ঘুম টুম উড়ে গেছিল, আমরা রাত্রে বেলায় 9টা 10টার পরে এরকম সেই ডেকে ডেকে একসাথে, ইভেন আমার রুমের ভেতর ওয়াশরুম ছিল, তাও আমরা মানে আমি উঠলে আমি পাশে মেয়েকে ওঠাতাম, এই চল্লার একটুখানি ওয়াশরুম যাবো, একটু বাইরে দাঁড়াবি, এরকম টাইপের। আশা করি আমার কাছে এখনো টাইম আছে, 10-15 মিনিট তো ডেফিনেটলি আমি পেয়েই যাব। আমি তাহলে নতুন মানে সেকেন্ড হোস্টেলের কথাটা আমি তাহলে বলতে পারবো। তাহলে বলি, অ্যান্ড ওটাই লাস্ট, তারপর আমি এন্ড করবো। সেটা হচ্ছে যে তারপরে আমরা যখন নতুন নতুন শিফট করলাম, ওটা আমাদের কলেজের মধ্যেই ছিল, আমি কিছু কিছু রিলেট করতে পারছি। ওকে, তো শতাব্দী, তুমি কি সামহাও আমার বাড়ির ওই দিককারই, তাহলে তুমি রিলেট করতে পারবে, আমি জানি না, আমি বলতে পারবো না, সব হোস্টেলে ঘটনা, এই ঘটনা হয়েছে। হ্যাঁ, তুমি লেট ইট বি, বাট রাজেশ দা প্লিজ আমাকে বলো, তুমি কমেন্ট করেছো যে কোনো একটা রথিন বাবুর গল্পর কথা, আমি আমি জানি না তুমি কোন গল্পের কথা বলছো, প্লিজ একটু আমাকে জানিও, ইফ পসিবল দেন পার্সনালি পিং করো, আমি তাহলে বলতে পারবো, বিকজ আজকে তো আর টাইম নেই। লেট ইট বি, আমি স্টার্ট করি নেক্সট স্টোরি। আমার নতুন, ইটস নট এ স্টোরি, মানে
নতুন হোস্টেলে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা ওখানে শিফট করে, আমরা তো অলরেডি কলেজে যেতাম আর আসতাম, কিন্তু কলেজে কোনোদিনও রাত কাটাইনি আমরা, কলেজে রাত কাটাইনি, কলেজ বিল্ডিং এ রাত কাটাইনি। এবার কলেজে যেটা বয়েজ হোস্টেল ছিল সেটা কলেজ বিল্ডিং এর সাথে রিলেটেড ছিল না, একই প্রিমিসেসেই ছিল বাট কলেজের বিল্ডিং এ ছিল না, যে মানে যেখানে ক্লাস বাগেরা ছিল সেগুলোতে ছিল না। বাট আমাদের হোস্টেলটা কলেজ বিল্ডিং এই হয়েছিল, মানে ক্লাসের একদম টপে যে ছাদটা ছিল ছাদে আমাদের রুম করে দিয়েছিল, হাফ ছাদ বন্ধ করে ওগুলো রুম করে দিয়েছিল, দুটো দুটো অনেকগুলো করে, মানে একটা রুমে তিনটে করে বেড থাকতো, তিনটে করে বেড মানে দুজন করে থাকতো, মানে আমার রুমে চারজন, চারটে বেড ছিল সরি, এক একটা বেডে একজন, মানে তখন সিঙ্গেল বেড করে দিয়েছিল কলেজে শিফট করার, অনেক পুরোনো ঘটনা ভুলেও গেছি। তো আমার রুমটা একদম ফার্স্ট রুম ছিল, আমি একদম ফার্স্ট রুম পেয়েছিলাম, আর আমার রুমের যে জানলাটা ছিল অন্যান্য রুমের তুলনায় বড় জানলা ছিল, আর আমার ওই জানলাটা থেকে পুরো ছাদ দেখা যেত ফুল, মানে যতটুকু ছাদ বাকি ছিল ততটুকু ছাদ, আর যতটুকু ছাদ মানে ছোট ছাদ নয়, একটা কলেজের বিল্ডিং সেই বিল্ডিং এর পুরো একটা ছাদ, সেটার 1/4 হোস্টেল করে দিয়েছিল মেয়েদের জন্য, বিকজ মেয়েদের আমি অলরেডি বললাম যে মেয়েদের অ্যামাউন্টটা কম থাকতো বলে। এবার বাকি যে পোর্শনটা পুরো ছাদ, মানে আমার রুম থেকে ছাদ যদি একটু শীতের দিকে যদি কুয়াশা টুয়াশা আসতো লাস্টের দিকটা দেখা যেত না, এতটা বড় ছাদ ছিল। আর ছাদে এবার আমি বললাম যে হোস্টেলের কি ব্যাপার ছিল, সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে দরজা, দরজা দিয়ে উঠে বাঁ দিকে ছাদের দরজা, ঠিক আছে, ডান দিকে এরকম লম্বা করিডোর, লম্বা মানে লম্বা মানে বিশাল লম্বা, বিশাল লম্বা করিডোর, একদম এন্ডে গিয়ে আন্টিদের একটা থাকার জায়গা করা ছিল, আন্টিরা ওখানেই থাকতো, আন্টিদের ওই যে থাকার জায়গা ওখানে একটা দরজা ছিল, সেখানে একটা হল ছিল যেখানে আমরা খেতাম, ওটা আমাদের ডাইনিং রুম ছিল। এবার তার আগে পড়তো হচ্ছে বাথরুম, ওয়াশরুম পড়তো, ওয়াশরুমটা কেমন ছিল এরকম, গিয়ে তিনটে চারটে বেশি, তারপরে মধ্যখানে একটা দরজা, দরজা দিয়ে ঢুকে গেলে রো করে এদিকে এদিকে তোমার বাথ চান করার জন্য অনেকগুলো বাথরুম, আর উল্টো দিকে ওই বাদ বাকি কাজের জন্য ওয়াশরুম গুলো ছিল। অ্যান্ড বেরিয়ে এসে যেখানে ডাইনিং এর আগের যে দরজাটা ছিল বাঁ দিকে, ওটা দিয়ে ঢুকে গেলে এরকম দু সাইডে, যেরকম হোটেলে রুম থাকে দু সাইডে, এরকম দু সাইডে দু সাইডে দু সাইডে থাকার জন্য রুম। এবার আমারটা বললাম আমি প্রথমেই ঢুকে, এবার ছাদের যে দরজাটা, দরজায় বেরিয়ে একটা বড় ওই কি বলবো হ্যালোজেন না, ঠিক বড় লাইট লাগানো ছিল, যেটা মোটামুটি হাফ ছাদ কভার করতো, কিন্তু আবার আমাদের দিকে যে জানলাগুলো ছিল রুমে ওই জানলাগুলো দিকে কোনো কোন রকম কোনো লাইট ফাইট কিছু ছিল না, ঠিক আছে, মানে আমাদের ওই দিক জানলাটা দিয়ে দেখলে কিছুটা পোর্শন অন্ধকার আবার কিছুটা আলো, এরকম টাইপের দেখা যেত। রাত 10টার পরে ছাদ বন্ধ করে দেওয়া হতো, ছাদে কাউকে থাকতে দেওয়া হতো না। এবার বলি আমাদের যে পিছন দিকের বিল্ডিং এর ওপর দিকটাতে করে আমাদের হোস্টেল করেছিল, তারপরে আর কোনো বিল্ডিং ছিল না, এখন বিল্ডিং ফিল্ডিং হয়েছে, অন্যান্য আরো অপশন অ্যাড হয়েছে, সেগুলো বিল্ডিং হয়েছে, তখন কোনো বিল্ডিং ছিল না, মোটামুটি বিশাল বড় মাঠ ছিল, আর মাঠের এন্ডে একটা সেই বড় গাছ ছিল, কি গাছ কিসের গাছ আমি জানি না, বাট একটা বড় গাছ ছিল, গাছটা এখন কেটে দেওয়া আছে, গাছটা এখন নেই। তো আমরা যখন কলেজে ছিলাম, যখন আমরা মানে ওই বাইরে থাকতাম, তখন আমরা শুনেছিলাম ওই আগে ওই এরিয়াটাতে মানে সেই কয়লা মাফিয়া মাফিয়াদের মার্ডার ফার্ডার করে ওখানেই পুঁতে দেওয়া হতো, যখন কলেজের কাজ স্টার্ট হয় অনেক হাড়গোড় পাওয়া গেছিল, এইসব গল্প প্রচুর শুনেছি আমরা, বাট আমরা গল্প হিসেবে শুনেছি বিকজ আমরা কেউ কোনোদিনও কিছু ফিল করিনি, কারণ আমরা কোনোদিনও থাকিনি। আর ছেলেদের হোস্টেলে অত ওরা অতটা তো কি বলবো, ওরা থাকতোই কোথায় যে ওরা বলবে, বা কিছু ফিল করলে ওরা বুঝবে যে ওরা সত্যিকারে ফিল করছে, এরকম টাইপের একটা ব্যাপার। তো এবার আমাদের একটা জিনিস ছিল, ওই পিছন দিকের যে রুমগুলো ছিল, পিছন দিকের রুমগুলোতে ওই ওই বাইরে জঙ্গলের দিকগুলো, জঙ্গলের দিকটাতে বা মাঠের দিকটাতে জানলা থাকতো, কিন্তু ওরা বলতো রাত্রেবেলায় না আমরা জানলা খুলে বসতে পারি না, মানে জানলা খুলে বসলেই কিরকম একটা লাগে, মনে হয় যেন ওই মানে এন্ডের পাঁচিলে বসে কেউ আমাদের দেখছে এক দৃষ্টি, এরকম টাইপের ওরা বলতো, মেয়েগুলো বলতো বলতো, কিন্তু কিছু এরকম নয় যে কিছু হয়েছে বলে, কারণ ওদের মনে হতো এরকম টাইপের একটা। এবার ফোনে রাত্রেবেলায় যদি কেউ কথা, মানে সে সময় ধরো সবাই একটুখানি প্রেম টেম করছে এরকম টাইপের ব্যাপার ছিল, বা যদি কেউ ফোনে কথা হচ্ছে রুমে বাকিরা ঘুমাচ্ছে, তো ইউজুয়ালি কি করতাম ওই যে লম্বা করিডোর যেটা আমরা বললাম যেখানে বেসিন আছে, ওখানে চেয়ার রাখা থাকতো পরপর পরপর, চেয়ারে গিয়ে বসে সবাই কথা বলতো নিজের মতন সেপারেটলি। কিন্তু
মানে আমাদের রুম থেকে বেরিয়ে 4টে বেশি, 4টে বেশি, তারপরে বাথরুমে ঢোকার যে দরজা, তারপরে আবার 4টে বেশি, ওই বাথরুমের দরজার ওই দিকটাতে কেউ আমরা গিয়ে বসতাম না। ফার্স্ট খুব অবাক ভাবে ওই 4টে বেসিনের যেটুকু পোর্শন, ওই পোর্শনটাতে কোনো নেটওয়ার্ক থাকতো না, কোনো নেটওয়ার্ক থাকতো না, ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হতো ওই জায়গাটাতে বসলেই, পার্টিকুলার ওই জায়গাটাতে বসলেই ফোনের চার্জ শেষ হতো, নেটওয়ার্ক থাকতো না। আর ওই 4টে বেশি যদি রাতের দিকে কেউ ইউজ করতো, মানে এরকম জল দিচ্ছে বা কিছু, মনে হতো না কানের পাশে কেউ কথা বলছে, মনে হতো এই দিকেগুলোতে কিন্তু কিছু ফিল হতো না, কিচ্ছু ফিল হতো না, ওই দিকেগুলোতে খুব অসুবিধা হতো। যখন আমরা আন্টিদেরকে বললাম, আন্টির আবার ব্যাপারটাকে ক্যাশ ক্যাশ করার জন্য ওই দিকটাতে আবার আমাদের ইয়ে দিল, ওই জল ভরার একটা করে ফিল্টার লাগিয়ে দিল, কেউ ওইদিকে জল ভরতে যেত না, এইদিকে ফিল্টারের জল শেষ হয়ে যেত, ওইদিকে কেউ রাত্রিবেলায় যেতই না ভয়ে, কি না কথা শোনা, যখন জল ভরছে মনে হচ্ছে না কেউ পিছনে দাঁড়িয়ে আছে বা কেউ, মানে কি বলবো, অন্যরকম একটা ফিলিংস আসতো পিছন থেকে, বেসিনে মুখে চোখে জল দিলে মতো কেউ কানে কানের পাশে দাঁড়িয়ে কথা বলছে, কি বলছে কিছু বোঝাতে না কিন্তু মনে হতো কথা বলছে এরকম টাইপ। এবার একদিন এরকম হঠাৎ করে আমরা বসে আছি, আমিও পর্দা দিয়ে রাখতাম, মানে আমারও ভয় লাগতো ছাদটা দেখলে, আমার কিছু ফিল হয়নি, আমি কিছু দেখিনি, বাট আমার ভয় লাগতো। এবং হঠাৎ করে একদিন দেখলাম যে মনে হচ্ছে যেন কেউ ছাদটা দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, ছাদটা দিয়ে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, 1 সেকেন্ড, সরি আমার একটা ফোন চলে এসেছিল, তো কেউ মনে হচ্ছে হেঁটে চলে বেড়াচ্ছে, বাট আমরা যখন পর্দা সরিয়ে দেখছি, দেখছি কিছু নেই, কিন্তু পায়ের আওয়াজ, ইভেন পর্দা সরিয়ে দেখার পরেও দেখছি আমরা পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমরা বুঝলাম যে আবার কিছু একটা শুরু হয়েছে, কি করা যাবে, কারণ এবার ইদার আমাদের হোস্টেল ছেড়ে দিতে হবে, কারণ কলেজ আর ওখান থেকে আমাদের হোস্টেল সরিয়ে কোথাও নিয়ে যাবে না, বিকজ অলরেডি ওরা কলেজেই আমাদের হোস্টেল এনে দিয়েছে, আর নয়তো সে নিজেদেরই কিছু যোগাড়যন্ত্র করতে হবে। তারপরে হঠাৎ করে একদিন দেখলাম, আমরা আন্টিদেরকে বললাম, আন্টিরা অ্যাজ ইউজুয়াল কিছু না, তোরা ভুল ভাবছিস, তোরা বেশি রাত করে জেগে থাকিস বলে তোদের ভুল ধারণা, তোদের মনে হচ্ছে কিছু নেই এই ওই। একদিন হঠাৎ করে রাত্রেবেলায় দেখলাম আন্টি হঠাৎ করে আমার দরজায় নক করছে, খুলেছি, আন্টি বলছে আমি না তোর রুমে আজকে শোবো। আমি তখনই বুঝেছি কিছু একটা ব্যাপার আছে, আর আন্টিরা বলতে পারবে না যে ওরাও ভয় পেয়েছে, বিকজ ওরা যদি বলে দেয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে ওরাও ভয় পেয়েছে, তাহলে ডেফিনেটলি কলেজ কোথায় যাবে, কলেজের তো কোথাও যাওয়ার নেই, ওরাও জানে ওদের চাকরি বাকরি নিয়ে টানা নেই, ওদের ছাড়িয়ে অন্য কাউকে এনে দেবে যারা ব্যাপারটাকে বিয়ার করতে পারবে আর কি। তখন আন্টি বলছে যে তোর রুমে শোবো, কেন বলো তো, আর আমি না ইউজুয়ালি এখানে পুজো টুজো করতাম, মানে আমি লোকনাথ বাবার ভক্ত এখনো আর কি, পুজো টুজো করতাম তখন, বেশ ধূপ টুপ দেখাতাম, আন্টি আমাকে গিফট করেছিলেন একটা এরকম মূর্তি, তখন আন্টি আমাকে বলছে যে এমনি শোব, ঠিক আছে, আন্টি শুয়েছেন, আমরা জায়গাটাকে করে দিয়ে একটা রুমে দুজন করে ইজিলি শোয়া যেত, কিন্তু আমাদের কমফর্ট জোনের জন্য একজন করে দিয়েছিল, তা আন্টি এসে একটাতে শুলে আমি একটা মেয়ের সাথে বেড শেয়ার করলাম, মানে আন্টিকে আমি, আমার বেডটা ছিল একদম জানলার পাশেই, আন্টিকে আমি ওই বেডটা দিয়েছি, আন্টি বলে না আমি এখানে কিছুতেই শোবো না, তখন আমরা চেপে ধরেছি আন্টি, আন্টি বলো না, আন্টি বলো না, কাউকে কিছু বলবো না, তুমি বলো, আন্টি কিছুতেই আমাদেরকে বলবে না, আর আমরা আন্টিকে ছাড়বো না, যে বলতেই হবে, কিন্তু আন্টি আমাদের সেদিনকে কিছু বলেনি। তারপরে আমরা কোনোভাবে ওগুলোর সাথে বেয়ার করে কাটিয়ে দিয়েছিলাম, আমি যেহেতু পুজো টুজো করতাম আমার রুমে খুব একটা বেশি অসুবিধা হতো না, অসুবিধা হতো ওই লাস্টের দিকে রুমগুলো, তো ওরা জানলা খুলতে পারতো না, ওদের মনে হতো যেন কেউ জানলা এরকম, মানে সকালবেলা উঠে এরকম দেখতে পাচ্ছে হাতের ছাপ অ্যানল, এগুলো ওরা দেখতে পেয়েছে। তারপরে আমার কলেজ ছাড়া পরে আন্টিদের সাথে অনেকদিন যোগাযোগ ছিল, দেন আমি একদিন আন্টিকে জিজ্ঞেস করেছিলাম যে আন্টি তুমি সেদিনকে রাত্রেবেলা ঘরে ঘরে এসে শুয়েছিলে, কি ব্যাপার, ও তারপরে দেখলাম যে আন্টিরাও, আন্টিদের তো কমন এরিয়া, মানে আন্টিরা শিফটে আসতেন, সকালে একজন আন্টি আসতেন, সে শিফট কমপ্লিট করে আবার একটা আন্টি আসতো, এরকম ব্যাপার ছিল। তো আমি দেখলাম যে আন্টিদের যে একটা কমন স্পেস ছিল, কমন স্পেসে আন্টিরা একটা মন্দির মতন করলো সুন্দর, ধূপ টুপ দিত ওরকম টাইপের, কিন্তু আমাদেরকে আন্টিরা জানায়নি। ও যখন কলেজ ছাড়ার পরে একদিন আন্টিকে জিজ্ঞেস করেছি যে আন্টি কি কি হয়েছিল, তখন আন্টি বলছে এরকম হঠাৎ করে মনে হলো যে কেউ সিঁড়ির দরজা নক করছে,
আন্টি ভেবেছে যে নিচে একদম নিচে একটা মেয়ে সিকিউরিটি গার্ড থাকতো, ও মাঝে মাঝে উপরে রাত্রেবেলা জল টল নিতে আসতো। আন্টি বলছে আমি ভেবেছি যে সিকিউরিটি গার্ড। এবার আন্টি দরজা খুলেছে, খুলে দেখছে যে কেউ নেই, আন্টি দরজা লাগিয়ে দিয়েছে। আন্টি এখন পিছন দিকে ঘুরেছে মানে আসবে বলে, দেখছে আন্টি যেখানে শুয়েছে সেখানে একটা চেয়ার রাখা আছে, চেয়ারটা এরকম সরলো, কেউ হলে ঢুকলো বাসনের আওয়াজ। আর আন্টি ওইদিকে যায়নি, আন্টি অতদূর পৌঁছায়নি, আন্টি সোজা বাঁদিকে ঢুকে আমার রুমে নক করে আমার রুমে শুয়ে পড়েছে আন্টি রাত্রেবেলা। তো ততদিন আমার কলেজ ছাড়া হয়ে গেছে। অ্যান্ড আমাদের সাথে মানে প্রত্যক্ষভাবে কিছু হয়নি, আমরা ওই পরোক্ষভাবে চটির আওয়াজ, জুতোর আওয়াজ, পায়ের আওয়াজ, জানলায় পর্দা সরিয়ে শুতে পারতাম না ওরকম টাইপেরই দেখেছি, ওগুলোই দেখেছি। এর বাইরে আমরা কিছুই আর দেখিনি নতুন হোস্টেলে। কিন্তু ওই বেসিনগুলো আমরা রাতের দিকে ইউজ করতে পারতাম না, ইভেন ওই দিকের ওয়াশরুমগুলোও আমরা ইউজ করতে পারতাম না রাতের দিকে, আমরা এই দিকটাতেই যেতাম। এই হোস্টেলেও তাই, মানে গেলে রুমের কাউকে নিয়ে যেতাম রাত্রেবেলায় চল বলে, একা যেতে পারতাম না। তবে হ্যাঁ, রুমে একা থাকলে কোনো প্রবলেম হতো না, রুমে একা থাকলে কোনো রকম কোনো প্রবলেমই হতো না, পর্দা দিয়ে রাখলে কোনো প্রবলেম হতো না, পর্দা না দিয়ে থাকলে খুব অস্বস্তি মনে হতো যে কেউ মানে এরকম শুয়ে থাকলে না ওপরের ছাদটাও দেখা যেত, মূলত ওপরের ছাদে কেউ বসে তাকিয়ে আছে এরকম টাইপের একটা ফিল হতো, কিন্তু কিছু দেখা যেত না, বাট ফিল হতো যে কেউ দেখছে একদৃষ্টে। আর ঘুমের ঘরে যদি কেউ একদৃষ্টে দেখে দেখবে যে তোমাদের ঘুম ভেঙে যাবে, বা মনে হবে ফিল করতে হবে কিছু একটা, ওরকম টাইপের একটা ফিলিংস আসতো। জানলা খোলা রাখলে মূলত কেউ দাঁড়িয়ে আছে অন্ধকারটাতে, মানে এরকম জানলা, এরকম যে আমাদের এই যে জানলার দেওয়াল প্লাস যে করিডোরের দেওয়াল, এই যে কোনা, এই কোনাটা পুরো একদম গাঢ় অন্ধকার থাকতো, ঠিকমতো ওখানে কেউ দাঁড়িয়ে আছে, এগুলো হয়েছে বাস। মানে কিন্তু কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানে ওই হোস্টেলে যেরকম লিটারেলি সে চিড়ে টিড়ে দিত, কেটে ফেটে দিত, এইখানে কিছুই হয়নি। আর আমি যেহেতু রুমটাতে পুজো টুজো করতাম, রুমের ভেতরেই খুব একটা কোনো প্রবলেম হয়নি। তো এটা ছিল আমার 3 নম্বর অভিজ্ঞতা, এইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটাই, আবার পরে পরে মানে পরে আবার আমি অন্যান্য যদি কোনো কালেকটিভ স্টোরি পাই, এগুলো আমার লাইফ সাথে রিলেটেড, এগুলো ট্রু স্টোরি, আমি নিজে ফিল করেছি, নিজে দেখেছি, এগুলো আমি শেয়ার করলাম। লাস্ট আগের বারেও তাই, এবারেও তাই। এরপরে যদি কেউ আমার সাথে কোনো স্টোরি শেয়ার করতে চাও, আমি বলতে চাও যে মানে তোমাদের হয়ে আমি যদি স্টোরি বল, তোমরা ভাবো যে তোমাদের হয়ে আমি বলবো, দেন ফিল ফ্রি টু সেন্ড মি, আমি ডেফিনেটলি, আমার কোনো অসুবিধা নেই। আর এটাই এটাই বলার, একটু কমেন্টগুলো পড়ে নিই। তিস্তা সিঙ্গরা লিখেছে নাইস ট্যাটু, থ্যাংক ইউ। শুভ বিজয়া, আকাশ শাহ লিখছে হাই দি কেমন আছো তুমি, আমি খুব ভালো আছি, খুবই ভালো আছি, একটু মন খারাপ, বাড়ি থেকে চলে এসেছি তাই, মাকে সাথে নিয়ে এসেছি, বাড়ি থেকে চলে এসেছি তাই একটু মন খারাপ, পুজো মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এটাই। রাজেশ শাহ লিখছে সব হোস্টেলে এই ঘটনা হয়েছে, না আমি বলতে পারবো না। আমার তারপরে যখন পরবর্তীকালে আমি যখন গ্রাজুয়েশনের জন্য অন্য হোস্টেলে যাই, সেখানে কিন্তু আমি কোনো কিছু ফিল করিনি, তো ওটাই। আর এরকমও ছিল না যে হোস্টেলটা পুরনো, সেখানে কেউ কিছু মানে কোনো অপঘাতে মৃত্যু ফিত্যু হয়েছে এরকম কিছু ব্যাপার ছিল না। নতুন হোস্টেল, মাইট বি জমিটার জন্য হতে পারে। মুন মুন লিখছে, মোম লিখছে সাংঘাতিক এক্সপিরিয়েন্স, খুব বাজে খুব বাজে, বাজে বলবো না, ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি সামনে থেকে কাউকে দেখতে পাচ্ছ ওটা মেবি মনে হয় বেশি ভয়ঙ্কর, কিন্তু তোমার ওই ফিলিংসটা যে কেউ নেই কিন্তু কিছু ফিল করতে পারছো, সেটা মনে হয় যেন আরো বাজে। আমার কাছে ব্যাপারটা খুব চাপের যে কি বলবো, কি কি হচ্ছে কিন্তু কিছু একটা হচ্ছে, সেটা একটু একটু বেশি চাপের। এটাই বলবো যে সবাই, তোমরা এতক্ষণ ধরে মোটামুটি 42-46 ভিউয়ার্স হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ। আমি এক্সপিরিয়েন্স নই, আমি কোনোদিনও এর আগে গল্পর মতন করে নিজের লাইফ স্টোরিগুলো বলিনি কোনোদিনও, এতজন যে শুনেছো বা দেখেছো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর কি বলে, এই জিনিসগুলো বেশ ভালো লাগে যে এতজন দেখছো তোমরা, তোমার ইভেন আমি যখন অন্যদেরও লাইভ দেখি, স্টোরি শুনি, সবসময় তো প্রপার লাইভ দেখা হয় না, কিন্তু যেগুলো রেকর্ডেড গুলো যেগুলো দেখি সেগুলো মানে সবার লাইফেই কিছু না কিছু, কেউ না কেউ কি বলবো,
লজিক ছাড়া ঘটনা কেউ না কেউ ফিল করেইছ, যেগুলো কোনো লজিক নেই, যেগুলো কিছু ব্যাখ্যা আমরা দিতে পারবো না, কেন কি ব্যাপার, জিনিসগুলো ভালো। একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যেখানে আমরা এগুলো শেয়ার করতে পারি, যেখানে এগুলো বিলিভ করার মতন লোক আছে, বিকজ এই ঘটনাগুলো 90% লোকজনই বিলিভ করে না, বাট এখানে এতজন বিলিভ করছে, বিলিভ করছে কিনা জানি না, তবে দেখছে, ইন্টারেস্টেড, এটাই অনেক বড় ব্যাপার। নয়তো ওটাই, সুজয়দা লিখছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এর আগের স্টোরিগুলোতে আমাকে অনেকে বলেছিল যে আমার কিছু দোষ আছে, আমি কিছু ওয়ার্ড খুব রেগুলার ইউজ করি, আমি চেষ্টা করেছি এবার ওগুলো না করার, আমি জানি না কতটা করতে পেরেছি, বাট আমি অ্যাটলিস্ট আই ট্রাইড। প্রতাপ লিখছে, নাইস, থ্যাংক ইউ প্রতাপ, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে এখানেই শেষ করি, তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তীকালে, খুব ভালো থেকো, সবাই খুব ভালো করে, এখন আরো ফেস্টিভ্যালস আছে, আজকে লক্ষ্মী পুজো, কালকেও আবার লক্ষ্মী, কালকেও রয়েছে পুজো অনেকের বাড়িতে, কালী পুজো আসছে, দীপাবলি আসছে, সবাই খুব ভালো করে এনজয় করো, ভালো করে থাকো, সারাটা বছর সুস্থ থাকো, এটাই তো চাওয়া, এটাই পাওয়া, আর তো কিছু নেই। খুব ভালো করে থাকো, আবার দেখা হবে, আবার কোনো একদিন আসবো আমি লাইভে, আবার ইদার নিজের এক্সপিরিয়েন্স আর অন্য কারোর এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সবাই খুব ভালো থেকো, টাটা।